আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ভাষা শহীদ আব্দুল জব্বার আনসারবিটি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আরেকটি বাংলা ক্লাস নিতে চলে আসলো, দ্বিতীয় শ্রেণীর আরেকটি বাংলা ক্লাস নিতে আমি চলে আসলাম। আমাদের আজকের পাঠ হবে আরেকটি কবিতা, ট্রেন। দেখো শিক্ষার্থীরা, আমাদের কবিতা ট্রেন, লিখেছেন শামছুর রহমান। ট্রেন কবিতাটি সুন্দর একটি কবিতা, তোমাদের শুনতে অনেক ভালো লাগবে, খুবই মজা লাগবে। তা আমি তোমাদের পড়িয়ে শোনাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ট্রেন শামছুর রহমান। ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে, ওই ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? একটু জিরে ওই ফের ছুটে যায় মাঠ পেরিয়ে বন, ফুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন, দেশ বিদেশে ঘুরে বেড়ায় মেঘ ঘোরায় শেষ, ইচ্ছা হলে বাজায় বাসি দিন কেটে যায় বেশ, থামবে হঠাৎ মজার গাড়ি একটু কিছু খপ, আমায় নিয়ে ছুটবে আবার ঝকঝকাঝক ঝক। সুন্দর না বন্ধুরা? অনেক সুন্দর, অনেক সুন্দর একটি মজার কবিতা। ট্রেন ঝকঝকাঝক শব্দ করে রাত দিন ছুটে চলে, ট্রেনের কোনো বাড়ি নেই, ট্রেন স্টেশন থেকে স্টেশনে ছুটে চলে, মা বন পুল পার হয়ে সে দেশ বিদেশে ঘুরে বেড়ায়, কোথাও একটু থেমে আবার ছুটে চলে। ট্রেনে চড়ে বেড়াতে আমাদের খুবই ভালো লাগে, খুবই মজা লাগে। কি শিক্ষার্থীরা, তোমাদের ভালো লাগে না? হ্যাঁ, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগে। ঠিক আছে, আমরা এখন এই কবিতা থেকে কিছু শব্দ আছে, আমরা এগুলি জানবো। হ্যাঁ, ঠিক আছে, চলো আমরা বোর্ডের দিকে তাকাই। দেখো এখানে কিছু শব্দ আছে, শব্দ ও অর্থ আছে। যেমন ট্রেনে আমাদের ট্রেন কবিতা ঝকঝকাঝক শব্দ আছে, ঝকঝক ঝকঝকাঝক মানে কি? ঝকঝক শব্দ করে রাত দুপুর, রাত দুপুর মানে মাঝ রাত, ঠিক আছে? তারপরে দেখো জিরুই, জিরুই মানে কি? বিশ্রাম, ঠিক আছে? তারপরে ফের, ফের মানে কি? হ্যাঁ, ফের মানে আবার। তারপরে দেখো পেরুলি, পেরুলির মানে কি? পার হলে। তারপরে বাজনা, বাদ্য বাজার যন্ত্র তাকে বলা হয় বাজনা। তারপরে দেখো বেশ, বেশ মানে কি? ভালো, ঠিক আছে? ঠিক আছে শিক্ষার্থীরা, তারপর আমাদের অনুশীলনীদের যে অনেকগুলি সুন্দর সুন্দর প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নগুলি এখন শিখব। তোমরা বোর্ডের দিকে তাকাও, আমরা এই প্রশ্নগুলি শিখব। দেখো প্রশ্ন, ট্রেন চলার সময় ট্রেন কেমন শব্দ করে চলে? চলার সময় ট্রেন ঝকঝকাঝক শব্দ করে চলে, ওকে? ছ নম্বর, মাঠ পের হলেই কি দেখা যায়? মাঠ পেরোলেই কি দেখা যায়? মাঠ পেরুলে বন দেখা যায়। তারপরে প্রশ্ন, বড় নাম্বার প্রশ্ন, পুলের উপর ট্রেন কেমন শব্দ করে? পুলের উপর ট্রেন ঝনঝনাঝন শব্দ করে, ওকে? তারপরে ব নাম্বার দেখো, ট্রেন কোথায় ঘুরে বেড়ায় বলো তো দেখি। হ্যাঁ, এই তো বলতে পারছো, ট্রেন দেশ বিদেশে ঘুরে বেড়ায়। তারপর ওই নাম্বার দেখো, ইচ্ছে হলে ট্রেন কি করে? ইচ্ছে হলে ট্রেন বাঁশি বাজায়, ঠিক আছে? তারপরে দেখো ট্রেন কেমন শব্দ করে থামে? ট্রেন একটু কেসে খপ শব্দ করে থামে, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই গল্পে আরেকটি ছড়া আছে, ছড়াটি তোমাদের বানাতে হবে ট্রেনের মতো করে, সেটার নাম হলো আমার ট্রেন। এই যে দেখো এখানে আট নাম্বার, এই যে আট নাম্বার আছে আমার ট্রেন, দেখো এই
এখানে আছি, আমার ট্রেন জলের পালো, আমার ট্রেন আঁকা বাঁকা, এরকম কি আমার ট্রেন ঝকঝকাঝক করে চলে, এইভাবে তোমরা এখানে কয়টা লাইন আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই যে এই 8টা লাইন তোমরা সুন্দর করে, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? এই বাড়ির কাজটা তোমরা লিখে রাখবে, যখন স্কুল খুলবে তখন আমি এই বাড়ির কাজগুলি দেখে নিব, ঠিক আছে? তো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো, হ্যাঁ, আজকে এ পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে, সে পর্যন্ত খুদা হাফেজ।